এবার সীতায় চলে যাব সীতায় যাব সীতায় প্রার্থী সঙ্গীতা রায় তিনি ভোট দিলেন এবং তার স্বামী জগদীশ বসুনিয়া তিনিও ভোট দিলেন সাংসদ হয়েছেন তিনি তাই সীতায় এই মুহূর্তে উপনির্বাচন চলছে জগদীশ বসুনিয়া সাংসদ তিনি ভোট দিলেন সঙ্গীতা রায় তিনিও ভোট দিলেন জগদীশ বসুনিয়া সিতায়ে কথা বলবো প্রতিনিধি ইরানের সঙ্গে ইরান ভোট দিলেন তারা ভোট দেবেন কিন্তু ভোটারদের কিরকম উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছো যদিও উপনির্বাচন পার্সেন্টেজ কম থাকে দেখো সিতায়ের যে সকাল থেকে বিভিন্ন জায়গায় ভোট গ্রহণ শুরু হয়েছে গতকাল রাত থেকে বিজেপির তরফ থেকে একাধিক অভিযোগ করা হচ্ছে ভোটারদের ভয় দেখানো উপনির্বাচনের ক্ষেত্রে যেটা ট্রেন্ড দেখা যায় সকালের দিকে ভোটারদের উপস্থিতি একটু কম হলে বেলা গড়ার সঙ্গে সঙ্গে ভোটের উপস্থিতির হার বাড়ে তবে সাধারণ নির্বাচনের সময় যতটা হয় তার চেয়েটা কম হয় সীতায়ের ক্ষেত্রেও আমি যে রয়েছি যে গোসানিমারি সেই স্কুলের সামনে এখানে তিনটি বুথ রয়েছে তার মধ্যে একটি বুথেই জনা দশ পনেরো জনের লাইন রয়েছে এছাড়া কিন্তু সেরকম লাইন আমরা চোখে পড়ছে না এই গোসানিমারি যেটা গতকাল রাতে এখানে বিজেপি তরফ থেকে অভিযোগ করা হয়েছিল ভোটারদের ভয় দেখানোর অভিযোগ করানো করা হয়েছিল এবং যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও শুভেন্দু অধিকারী এক্স্যান্ডেলে পোস্টও করেছেন এই গোসানিমারি অঞ্চল যে স্কুলে আমরা রয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভোটারদের একটা লাইন রয়েছে কয়েকজন ভোটার তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা এখানে সেইভাবে ইরন কিছু অভিযোগ রয়েছে একদমই সেরকম নেই তবে মহিলা ভোটার রয়েছেন দুজন মহিলা ভোটার তারা এসেছেন উপস্থিতির হার সকাল থেকে অনেকটাই কম এখন পর্যন্ত যেভাবে ভোট গ্রহণ হচ্ছে সীতায়ের ক্ষেত্রে যদিও যেটা বলা সেটা হচ্ছে যে বিরোধীরাও বারবার অভিযোগ করছেন যে তাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি বিজেপি একসময় কোচবিহার এখানকার করছেন তাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি কিন্তু জগদীশ বসুনিয়া পরিষ্কার জানালেন এই অভিযোগ মিথ্যে এবং তাদের সাংগঠনিক দিক থেকে শক্তিশালী নয় তারা আর তৃণমূল তো বিজেপির এজেন্ট দেওয়ার দায়িত্ব নেন নেয়নি এই কথা বললেন জগদীশ বসুনিয়া তৃণমূল সাংসদ এই খবরে থাকবো ছটা বিধানসভার উপনির্বাচনে আর কি কি হচ্ছে সব আপডেট খবর সবার আগে নিউজ এইটিন বাংলায়